পিঠেপুলি। আর এই পিঠেপুলির সুবাসে মেতে উঠল কোলাঘাট উৎসব। রবিবার উৎসবের শেষ দিনে পিঠেপুলি প্রতিযোগিতার আয়োজন করা হয়। চালের গুঁড়ি, ময়দা, সুজি, গুড়, চিনি, ছোলার ডাল, নারকেলের গুড়, ছানা সহ অন্যান্য সামগ্রী সহযোগে বিভিন্ন বাহারি পিঠে নিয়ে উৎসব প্রাঙ্গণে হাজির হন মহিলারা। ভাপা পিঠে, গুড় পিঠে, সেদ্ধ পিঠে, ভাজা পিঠে, পুলি পিঠে, ছাড়া পুলি, দুধপুলি, পাটিসাপটা সহ বাহারি ও সুস্বাদু পিঠেতে সেজে ওঠে উৎসব প্রাঙ্গণ। উল্লেখ্য, কোলাঘাট উৎসবের এই রজত জয়ন্তী বর্ষে 12 ডিসেম্বর থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোক্তাদের তরফে। রবিবার উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে পিঠে পুলি প্রতিযোগিতা ঘিরে মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই প্রতিযোগিতায় প্রায় 50 জনের মতো প্রতিযোগী অংশ নেয় বলে জানান উদ্যোক্তারা। একই সঙ্গে উৎসব কমিটির তরফে এ ধরনের প্রতিযোগিতায় খুশি ব্যক্ত করেছেন প্রতিযোগীরাও। এখানে আমি আজকে পিঠে পুলি প্রতিযোগিতা এসেছি। আমি করে এনেছি পাটিসাপটা আর সরু চাকলি পিঠে। এখানে অনেক 25-30 জন তো অবশ্যই। হ্যাঁ, ওপরে আপনি যখন নিজে করলেন, আগামী দিন এগুলো দেখছেন নতুন নতুন, সেগুলো আবার করার চেষ্টা করবেন? সে তো নিশ্চয়ই, আমি আরও অন্যের ডিজাইনগুলো দেখবো, কে কীরম ভাবে করেছে দেখে আমি আরও অনুপ্রাণিত হচ্ছি এবং আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর করে যাতে করা যায়। দেখুন, কোলাঘাট উৎসব রজত জয়ন্তী বর্ষে পড়ল, গত 12 তারিখে উদ্বোধন হয়েছিল। তো ছোট থেকে বড় বিভিন্ন বয়সের মানুষজনদের নিয়ে নানা বর্ণের, নানা ছন্দের, নানা স্বাদের, নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন ছিল। তার মধ্যে অবশ্যই একটা অন্যতম পিঠে পুলি। তো এটা প্রত্যেক বছর হয়, বিভিন্ন এলাকা থেকে প্রায় 50 জনের মতো মা ও মেয়েরা তারা বাড়ি থেকে যত্ন করে পিঠে নিয়ে এসেছে। ময়দা, সুজি, তারপর চালের গুঁড়ি, চিনি, গুড়, আলু, বাঁধাকপির চচ্চড়ি, নারকেলের কুড়, ছোলার ডাল, এই সব দিয়ে তারা বিভিন্ন ধর্মীয় পিঠে নিয়ে এসেছে, পিঠে এবং পুলি। তার মধ্যে যেমন ভাপা পিঠে, গুড় পিঠে, বাটি সাপটা, এরকম বিভিন্ন নাম সব পিঠে নিয়ে শীতের সোনারোদ গায়ে মেখে এই দুপুরবেলা হাজির হয়েছে কোলাঘাট উৎসবের শামিয়ানার তলায়। পৌষ মাস আজকে সবে 3 না 4 তারিখ হলো। তো পৌষ মাসে যে একটা পৌষ পার্বণ উৎসব হয়, বাংলার চিরাচরিত লোকায়ত একটা পৌষ পার্বণ উৎসব, আজকে যেন সেই আমেজ মনে হচ্ছে মা বোনেদের পিঠে পুলির সমাগমে। হ্যাঁ, প্রায় 50 জন মা এবং মেয়েরা তারা বাড়ি থেকে যত্ন করে তৈরি করে এখানে প্রতিযোগিতা এবং প্রদর্শন। লাস্টে খাওয়া দাওয়া, ছোট মালপোয়া, দুধ পুলি, বাহারি পাটিসাপটা, গোকুল পিঠে, মুগ সামলি, আশকে পিঠে, চিড়ের ভাজা পিঠে। ইচ্ছা আছে নতুন কিছু দেখলে আবার করবো। না, এখনো দেখা সম্ভব হয়নি। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পালের রিপোর্ট, টিভি নিউজ 10।